এই দুই ঘাটে চলাচল করেন এমন যাত্রীরা মনে করেন ঘাট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ হলে কুয়াশার দুর্ভোগ কমানো যেত। তবে এসব অভিযোগ স্বীকার করেনি বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। মনিরুল ইসলাম মিহির ও জসিম উদ্দিনের তথ্যতে ছবিতে প্রতিবেদন। সবসময় শীতের কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগ এবং ঝুঁকিতে পড়েন সড়ক ও নৌপথের যাত্রীরা। এবছর গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে সর্বোচ্চ 10 ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। অথচ এই কুয়াশার মধ্যেও ফেরি চলাচল স্বাভাবিক রাখতে কোটি টাকা ব্যয়ে শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটে 4টি এবং পাটুরিয়া দৌলতিয়ায় 6টি ফেরিতে ফগলাইট বসানো হয়েছিল, কিন্তু কোনো ঘাটেই সেই লাইট কাজে আসেনি। পাটুরিয়া দৌলতিয়া ঘাটের যাত্রীরা অভিযোগ করেন, অনিয়মের মধ্য দিয়ে কেনা হয় নিম্নমানের লাইট। আমরা জানি যে ফগ লাইট আছে, এই যে আসলে যদি সঠিক বাস্তবায়ন করতে তাহলে আমরা আসলে আমাদের গন্তব্যস্থানে যাই এখন বুঝতে পারতাম। পাবলিকের যে ফান্ড, সেই ফান্ডটাই শুধু নষ্ট করা হয়েছে এবং সান্ত্বনা দেওয়া হয়েছে পাবলিককে যে ফগ লাইট আছে, সব ব্যবস্থা আছে, ঠিক আছে, কিচ্ছু নেই। যদি ফগ লাইটটা সরকার স্ট্রংলি একটা ফগ লাইট দেয় তাহলে যাত্রীদের এই দুর্ভোগটা হয় না। যাত্রীদের আরো অভিযোগ, প্রতি বছর শীতে কুয়াশাজনিত যানজট তৈরি হলেও ঘাটের অব্যবস্থাপনা থাকে একই রকম। প্রতিবারই আমাদের দেখা যাচ্ছে যে আমরা অনেক হাজার হাজার গাড়িগুলো আটকে থাকে, কিন্তু কোনো লাইট টাইটের সিস্টেম থাকলেও তারা ওরকম ইয়া করে না। আমাদের যতটুকু সুবিধা পাওয়া দরকার ততটুকু আমরা পাচ্ছি না আর কি। তবে এই অব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের কর্মকর্তারা। যানমালের নিরাপত্তার কারণে ফেরিগুলি বন্ধ হয়ে যায়, ঘন কুয়াশা পরিষ্কার হওয়ার সাথে সাথেই ফেরিগুলি চলাচল অব্যাহত চলাচল শুরু হয়। আমার মনে হয় প্রাকৃতিক দুর্যোগের উপর কারো হাত নেই, আমাদের সাধ্যমতো আমরা যাত্রী এবং পরিবহনগুলি পারাপার করে থাকি। অবশ্য যাত্রীদের এই দুর্ভোগে নিজেদের ব্যর্থতা স্বীকার করেন শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তারা। মনিরা কাজুরি, 71।